আইনমন্ত্রীর একটা বক্তব্য আমরা অনেকে ফেসবুকে শেয়ার করেছি গতকাল সন্ধ্যার পর থেকে। ইনফ্যাক্ট বক্তব্যটা সন্ধ্যার দিকেই আসে, সেটা হচ্ছে হয়রানিমূলক মামলা আগামী নির্বাচনের আগে আর করা হবে না, এরকম একটা উক্তি। প্রায় সব পত্রিকা এরকম একটা উক্তি দিয়ে আইনমন্ত্রী লিখে দিয়েছেন, কিন্তু আমি মনে করি একটা ছোটো কনফিউশন আছে। এসব কনফিউশনের কোনো মানে নাই, দূর করার কোনো দরকারও হয়তো নাই, তারপরও টেকনিক্যাল ব্যাপারটা একটু কথা বলে নেওয়া দরকার। প্রথম আলো বরং একটা সঠিক হেডলাইন করেছে, হয়রানিমূলক মামলা যাতে না হয় সেই প্রস্তাব দেবে ইসি। ইনফ্যাক্ট আইনমন্ত্রী সংসদে যে কথাগুলো বলেছেন এগুলো আসলে সরকারের কথা না, মানে আমি টেকনিক্যাল টার্মে কথা বলছি, ইসির কথা। মানে কাগজে কলমে তো ইসি আর সরকার একই না, কিন্তু যে প্রায় বলি না, ইসি তো আসলে সরকারের অংশ, এটা নির্বাচন বিষয়ক মন্ত্রণালয়। তারপরে টেকনিক্যালি আমরা ধরে নিলাম এটা একটা কমিশন, সাংবিধানিক কমিশন, স্বাধীন ইত্যাদি ইত্যাদি। সো সেই কমিশনটা সংসদে রিপ্রেজেন্ট করেন আইনমন্ত্রী, এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে। সো উনি ইসির পক্ষ হয়ে আসলে একটা প্রশ্নোত্তরে এসব কথা বলেছেন। কী বলেছেন আমি একটু পড়ি। ইনফ্যাক্ট নিশ্চিতভাবেই এই বলার মধ্যেই আমরা যা যা বলছি ব্যাপারটা আসলে সেটাই দাঁড়ায়। উনি বলছেন ইসি যেসব সিদ্ধান্ত, আনিসুল হক জানান, ইসি যেসব সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে রয়েছে সব রাজনৈতিক দল যাতে নির্বাচনী প্রচার নির্বিঘ্নে করতে পারে সে বিষয়ে সরকারের কাছে প্রস্তাব রাখা, সরকারের কোনো সংস্থা থেকে হয়রানিমূলক মামলা না করা, প্রার্থী সমর্থক তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ না করা, এমন কিছু হলে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র জমা নেয়া, আরও কথাবার্তা আছে, এগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট নয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ঠিকঠাক মতো করে, যাতে বিভিন্ন দপ্তর যাতে ঠিকঠাক মতো দায়িত্ব পালন করে, এগুলো কথার কথা, এগুলো আমরা খুব ভালো মতো বুঝি। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশন যখন কোনো সংস্থা থেকে হয়রানিমূলক মামলা না করার কথা বলে, এটা দিয়ে এটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে হয়রানিমূলক মামলা হয়েছে অতীতে। আজকে বাংলাদেশকে যখন একটা সহি নির্বাচনের কথা বিদেশিরা বলতে আসে এবং সরকার সেটাকে, সরকারের লোকজন সেটাকে গিয়ে বিদেশিদের কাছে, আমেরিকার রাষ্ট্রদূত বরেগের কাছে সেটা আশ্বস্ত করে আসে যে আগামী নির্বাচন সহি হবে, তার মানে হচ্ছে আইনের মাধ্যমে স্বীকৃতি দিচ্ছেন আগের নির্বাচনগুলো ভালো হয় নাই, সফটলি বলতে গেলে প্রশ্নবিদ্ধ ছিল। ঠিক একইভাবে আপনি আসলে এর মাধ্যমে নির্বাচন কমিশন অন্তত বলছে সরকার হয়রানিমূলক মামলা করেছে। খুব ভিডিও করার মতো বিষয় হয়তো না। তারপর আমার আসলে হয়রানিমূলক মামলা, মানুষকে হয়রানি কীভাবে করা হয়েছে কতগুলো স্মৃতি ভেসে উঠল। অনেক আগে কিছু কথা বলেছিলাম, আজকে আবার একটু বলতে চাই, মানে মানুষের উপর জুলুম এমন পর্যায়ে সরকার নিয়ে গেছে যেটা একেবারে অকল্পনীয়, এর আগে বাংলাদেশের ইতিহাসে আর কেউ কখনো করেনি। আমি হত্যাগুমের কথা বলছি না, হত্যাগুম তো হয়েছেই, ওটা তো আলটিমেট জায়গা। ন্যূনতম কতটুকু জুলুম মানুষের উপরে হয়েছে তার একটা বিরাট প্রমাণ হচ্ছে এই মামলা বিষয়ক হয়রানি। তিনটা রিপোর্টের অল্প অল্প একটা একটু অংশ দেখে নিতে চাই। এর মধ্যে প্রথম আলোর একটা বিখ্যাত অনুসন্ধানী রিপোর্ট ছিল গত নির্বাচনের আগে, এটা পাবলিশ হয়েছিল 20 ডিসেম্বর 2018, হেডলাইন এক ভয়ঙ্কর সেপ্টেম্বর। এক মাসেই 578টা নাশকতার মামলা হয়েছে, পুলিশের ওপরে 90টি হামলার তথ্য, এত সন্ত্রাস কোঠান কোট, তবুও নগর ছিল শান্ত, জীবনযাত্রা ছিল একদম স্বাভাবিক, বিএনপি নেতাকর্মীরা আসামি, আসামিদের ধরতে বিশেষ পুলিশি অভিযান। একটু তুলনা করলে জিনিসটা বোঝা যাবে, সেটা হচ্ছে এই সময়টার আগে পরে, ধরুন জুন জুলাই এই সময়গুলোতে পুলিশের উপরে হামলা হয়েছে ধরুন 8টা, 10টা, 9টা, 25টা, আগস্টে গিয়ে সেপ্টেম্বরে গিয়ে 90টা হয়েছে পুলিশের উপরে হামলা, বিস্ফোরক আইনের মামলা 40টা ছিল সর্বোচ্চ ফেব্রুয়ারি মাসে, 22টা ছিল সেপ্টেম্বরে এসে 196টা বিস্ফোরক মামলা। মানে আমরা বুঝতে পারি এই যে গায়েবী মামলা একটা কনসেপ্ট, আপনি একেবারে ডাহা মিথ্যা, মানে একটা ছিল এরকম যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার উপরে ভিত্তি করে আপনি অজ্ঞাত আসামি টাসামি রেখে অনেককে ঢোকাচ্ছেন, কিন্তু আদৌ ঘটনা ঘটেনি। প্রথম আলোর এই রিপোর্টে একটু মনে রাখা দরকার আছে, রিপোর্টটা আমি কমেন্টে দিয়ে দেব। প্রথম আলোর এই রিপোর্টে ক্লিয়ারলি রিপোর্টার বিভিন্ন জায়গার, মানে পুলিশ তো মামলায় উল্লেখ করে যে ওখানে পুলিশের উপরে হামলা হয়েছে, ওখানে বোমা হামলা হয়েছে, এসব জায়গায় প্রথম আলোর রিপোর্টার গেছে, ওখানে ব্যবসা করা দোকান থাকা মানুষ
ক্লিয়ারলি বলছেন যে এরকম কোনো কিছু গত ওই মাসে না বহুদিনে ওইসবখানে এইরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এগুলোকে ভিত্তি করে আপনি মানুষকে মামলা দেন, মামলা বাণিজ্য বলে এক কনসেপ্ট শুরু হয়েছে, এইখানে তোকে ঢুকায় দেবো এই মামলায়, এটা বলে আপনি বিরাট টাকার বাণিজ্য পুলিশকে করতে দিয়েছেন। পুলিশ করেছে, ঢোকাবে কি ঢোকাবে না এটা করে যারা ঢুকেছে তাদেরকে এরপর এক অকল্পনীয় হয়রানির মধ্য দিয়ে দৌড়াতে হয়েছে। আমরা জানি না মৃত মানুষ একেবারে এগুলোর সাথে ইনফর্ম না, চরম বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, বিদেশে থাকা মানুষ, কে নাই, নিতান্ত হতদরিদ্র মানুষ, কত রকম মানুষ এসছে এবং সেই সীমাটা কোথায় চলে গেছে নৃশংসতার, বর্বরতার, তার অন্তত দুটো, আবারও প্রথম আলো অসাধারণ দুটো রিপোর্ট করেছিল, আমি সেই দুটো রিপোর্ট একটু দেখাতে চাই। জামিন পেলেন প্রতিবন্ধী তারা মিয়া, তারা মিয়ার ছবিটা খেয়াল করুন, ডান হাত অস্বাভাবিক চিকন, কোনো চেতনা নেই, বাঁ হাতেও সমস্যা, কোনো কাজ করতে পারেন না, পাঁচ সদস্যের সংসার চালান ভিক্ষা করে, অথচ রামদা হকি স্টিকের লোহার রড নিয়ে পুলিশের ওপরে হামলার অভিযোগে মামলা করা হয়েছে তার উপরে, ঢাকায় আসতে হয়েছে তাকে হাইকোর্টে জামিন নেওয়ার জন্য, আগাম জামিন নেওয়ার জন্য উনি জামিন পেয়েছেন। মানে এই তারা মিয়াকে আপনি মামলার মধ্যে ঠকিয়েছেন, যে মানুষটা ভিক্ষা করে, যার হাত চেতনা নাই একটা হাতে, আর একটা হাতেও শক্তি নাই, ভিক্ষা করে জীবন চালান। প্রথম আলো আরেকটা রিপোর্ট করেছে গায়েবি মামলার শেষ কোথায়, এখানে যে ছবিটা ব্যবহার করেছে, লালন অনুসারে জিন্দাল ফকিরের এক চোখ নষ্ট, নির্বাচনের আগে তার বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিলে হামলার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়, উনিও হাইকোর্টে এসেছেন জামিন নিতে। এবং এখানে রিপোর্ট আছে হাইকোর্টে জামিন নিতে বিভিন্ন জায়গায় সাধারণ কৃষক, দিনমজুর, কৃষি শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, বিভিন্ন রকম মানুষকে এইসব মামলায় ঢোকানো হয়েছে। আপনি ধরুন তারা মিয়া জামিন পেল, কিন্তু এই পঙ্গু অথর্ব মানুষটাকে, ভিক্ষুক মানুষটাকে টাকা খরচ করে ঢাকায় আসতে হয়েছে, লয়ার নিতে হয়েছে, অনেককে এইটুকু হয় নাই, অনেককে আবার জেলে যেতে হয়েছে, নিরপরাধ মানুষ। আমি কাগজে কলমে ধরে নিলাম যে বিএনপি করাই বিরাট অপরাধ, কিন্তু অসংখ্য নিরপরাধ মানুষকে এখানে ঢুকিয়ে দেয়া হয়েছে। মানে জুলুমের পর্যায়টা কোথায় গেছে, কোন জায়গায় কতটা এক্সট্রিম হতে পারে, আর যে বললাম কাগজে কলমে ধরে নিলাম, আপনি মিথ্যা মামলা দিচ্ছেন, মিথ্যা মামলায় বিএনপি করা মানুষকেও, একটা সভ্য দেশ তথাকথিত ন্যূনতম সভ্য দেশ হলে একটা বিএনপি অ্যাক্টিভিস্টকে আপনি ঢোকাতে পারেন, কীভাবে সম্ভব? কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, লক্ষ লক্ষ মানুষকে অকল্পনীয় রকম হয়রানি করা হয়েছে এসব গায়েবি মামলার নামে। সো হয়রানিমূলক মামলা কাকে বলে, সেটা কত রকম হতে পারে? আওয়ামী লীগ সরকার প্রতি ক্ষেত্রে তারা আমাদের কাছে নানান রকম, কত দূর পর্যন্ত নোংরামি হতে পারে, ব্যাঙ্ক লুট কত রকম হতে পারে, করাপশন কত রকম হতে পারে, স্টেটের স্ট্রাকচার ভেঙে দেয়া কত রকম হতে পারে, মানুষকে হয়রানি করা কত রকম হতে পারে, প্রত্যেকটা ঘটনা আমাদের সামনে এনে ক্লিয়ারলি দেখানো হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা আমার কাছে মনে হয়, আমি জানি না আপনারা এইভাবে ভাবেন কি না, এই যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি প্রায় বলি এরা তো অন্য দেশ থেকে আসে নাই, এরা পাকিস্তান পুলিশ না, এরা ব্রিটিশ পুলিশ না, ব্রিটিশের লোক না, এরা অন্যখান থেকে, এরা আমাদের দেশের মানুষ। আমরা এই মানুষগুলোকে অমানবিক করে দানবে পরিণত করেছি। কিভাবে পারে একটা পুলিশ এইরকম মামলা করতে এবং এরকম মামলা তুলে নিয়ে, এ তো খালি মামলা তো না, অসংখ্য মানুষকে টর্চার, আমি খুন গুম আবারও বলছি সরিয়ে রাখি, ওই বিভৎস সর্বশেষ জায়গাটা সরিয়ে রাখি, টর্চার তো খুব লিস্ট একটা ব্যাপার পুলিশ ডেকে নিয়ে করবে, অসংখ্য বিএনপি কর্মী, অসংখ্য বিরোধী মতের মানুষ টর্চার্ড হয়েছে, বিএনপি করাও লাগবে না, শুধু সরকারের কাউকে বা সরকারের কোনো পাতি টাতি পাওয়ারফুল লোককে কিছু করলেও তার খবর হয়ে গেছে গেছে। এবং এই কাজগুলো করেছে এই দেশেরই সন্তান কিছু, যারা তারই দেশের আরও কিছু মানুষের ওপরে জাস্ট ও তা ভিন্ন মত প্রকাশ করে ও ক্ষমতাসীন সরকারের জন্য ক্ষতিকর, তাই তার বিরুদ্ধে এরকম মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া, তাকে টর্চার করা। সো এই যে দানবে পরিণত করা হয়েছে বছরের পর বছর ধরে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, টু বি প্রেসাইজ পুলিশকে, এটা অকল্পনীয় একটা ক্ষতি আমাদের জাতির জন্য।
এবং এটা তো একদিনে হয়ে যায় নাই, ধীরে ধীরে ধাপে 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 তারা হয়েছেন, তাদের মানসিকতা তাদের চিন্তার জায়গা ওখানে চলে গেছে। পুলিশ তো মিলিটারি না, পুলিশ তো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে না, পুলিশের তো শত্রু নেই, পুলিশ তো আসলে দেশের জনগণের সাথে কাজ করে, আইন শৃঙ্খলার প্রয়োজনে তার পরিমিত বল প্রয়োগ করে। শত্রুর সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আমাদের মিলিটারি প্রতি গুলি করা থেকে শুরু তার চিন্তাই থাকে আমি শত্রুকে ধ্বংস করব, হত্যা করব। পুলিশ তো মিলিটারি না, দেশের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দেয়া হয়েছে এই বাহিনীগুলোকে, ডিহিউম্যানাইজ করা হয়েছে, ওনারা মানুষ হিসাবে আদৌ আর এক্সিস্ট করেন কিনা এসব প্রশ্ন তৈরি হয়েছে। কারণ কিভাবে করতে পারে কিভাবে, কারণ টেকনিক্যালি সরকারের কোনো মানুষ নাই যেটা আইনের বাইরে কাউকে দিয়ে কাজ করাতে পারে। এই জন্য একটা জিনিস অবশ্য জানা জরুরি, আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেছে এটা কিন্তু কোনো দায়িত্ব পালনরত পুলিশের অজুহাত হয় না, কারণ কোনো বেআইনি কাজ করতে কেউ আপনাকে বাধ্য করতে পারে না, খুবই বেসিক কথা। এই জন্য প্রতিটা কৃতকর্মের দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হয়, আসলে তাকে কে অর্ডার দিয়েছে সেটা যদি বের করা যায় সেটা আলাদা হিসাব হবে, কিন্তু ওটা বলে যিনি এটা এক্সিকিউট করেছেন উনি দায়মুক্তি পাবেন না। আজকে তো ওই যে আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের কথা এসছে, আরও কিছু আসবে, এসব পর্যায়গুলোকেও দেখা হবে। ধরে নিলাম আমেরিকা এসব কিছু করে টরে নাই, তারা কি আদৌ ভাবেন তারা নিজেদেরকে কোন জায়গায় নিয়ে চলে গেছেন, কি পরিমাণ অসভ্যতা বর্বরতা নিজের দেশের মানুষের উপরে, শুধুমাত্র তারা ভিন্ন দল করে ভিন্ন মত প্রকাশন করে এই কারণে করেছেন, একটা অবৈধ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। আমরা সব স্মরণ রাখছি, সব স্মরণ রাখতে হবে আসলে।